আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেন, আমিন। আরেকটা দোয়া করি, আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায় সে ব্যবস্থা করে দেন, আমিন। সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়াতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আলোচনা আমি ইতোপূর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই, এটা আজকেই আমি নোট করেছি, আজকেই আমি করেছি। এই ছেলে যে কোনো জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে এই সম্ভাবনাও নাই। সো তার এই বলাটা সম্পূর্ণ মাশাআল্লাহ, তার স্মৃতি শক্তি সে বলেছে। সত্যি কথা বলতে আমাকে যদি ধরেন আমি নিজেও এই বিষয়টা একসাথে বলতে পারবো না, আমি তো নোট দেখে দেখে বলছি। যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ। পুরস্কার বিসমিল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো, রমজানের 20টি ভুলের কথা আমরা বলেছি, দেখা ছাড়া মুখস্থ বলতে পারবেন কে? যে পারবে তাকে আমার লেখা দুইটা বই একসাথে উপহার দেবো ইনশাআল্লাহ। আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ বিসমিল্লাহ। শাওয়ালের শেষে রমজানের চাঁদ না দেখা, হ্যাঁ একটা ভুল। রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুদ করা, এটা একটা ভুল। হ্যাঁ, বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের, একটা ভুল রমজান উপলক্ষে। হ্যাঁ, মুখে নাওয়াই তুয়ান পড়ে নিয়ত করাটাকে জরুরি মনে করা, একটা ভুল। শুধু পেটের রোজা রাখা, পাপাচার থেকে বিরত না থাকা, এটা একটা ভুল। পেটের রোজাও রাখতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, অন্য রোজাও রাখতে হবে, এগুলো একটা কোন রোজা। হ্যাঁ মাশাআল্লাহ। মেসওয়াক করাটাকে দোষের মনে করা, যে মেসওয়াক করলে রোজা ভেঙে যাবে, এই জন্য মেসওয়াক করে না অনেকে, এটা ভুল। রোজা রেখে বরং মেসওয়াক করা যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, ছয়টা হয়ে গেছে। সাহারি অনেক আগায় করে 12টা বাজে, সেটাও ভুল। একবারে শেষে একদম আজানের সাথে লাগায় করে, সেটাও ভুল। তবে হ্যাঁ, আজানের কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয়, একটু গ্যাপ দিতে হয়, একদম সাথে লাগায় না, মাশাআল্লাহ। গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সাহারি খায় না, অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সাহারি খাওয়া যায়, মাশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেলে না খেলে রোজা হয় না মনে করে, অথচ সাহারি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে, রাখা যাবে, বরং রাখা উচিত। হ্যাঁ, সাহারিতে খেজুর খাওয়া সুন্নত, অনেকে জানে না, এজন্য সাহারিতে খেজুর খায় না, এটা একটা ভুল। হ্যাঁ, 10টা হয়ে গেছে। সাহারির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে, অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে, একটা বড় ভুল। 11টা হয়ে গেছে। মুখে রোজা রেখে থুতু থাক গিলাটাকে অনেকে মনে করে দোষের, এজন্য বারবার থুতু ফেলে, অথচ এটা ভুল। হ্যাঁ, ফজর পড়ে সাথে সাথে ঘুমায় যাওয়া, একটা ভুল অভ্যাস। একটু সময় নিয়ে দোয়া দরুদ পড়ে সমবেলে এরশাক করে তারপর ঘুমানো যদি দরকার হয়, মাশাআল্লাহ। মাগরিবের আজানের সময় ইফতার করি, অথচ আমরা আজান শুনে অনেকে জবাব দেই না, তো ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত, তাহলে না দেওয়াটা একটা ভুল, মাশাআল্লাহ। হ্যাঁ, 14টা হয়ে গেছে। তারাবির নামাজে অতিরিক্ত তাড়াহুড়ো করা, আবার চার রাকাতের পরপর দোয়া পড়াটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। তারাবির নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম, মাশাআল্লাহ। সাহারির শেষ সময়টাতে বা সারা দিনে খাবার দাবারের ব্যবস্থা ব্যস্ততা নাই, সেজন্য অনেকে মোবাইল টিপে গেমস খেলে টেলিভিশন দেখে সময় নষ্ট করেন, রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সামনে এটা বড় ভুল, মাশাআল্লাহ। ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয়, আকালা তুআমাকুম আল-আবরার ওয়াসসালাতু আলাইকুম মালায়েকা আফতার আইনদাকুমুস সাইমুন, এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না এবং করা হয় না, এটা একটা ভুল। হ্যাঁ, শেষ 10 দিন এতেকাফ করা একটা গুরুত্বপূর্ণ আমল, অথচ আমরা শেষ 10 দিন এতেকাফ করি না, এটা একটা ভুল। শেষ 10 দিনে কেনাকাটা অনেকে ব্যস্ত থাকে, অথচ শেষ 10 দিন বেশি ইবাদত বন্দিকে মশগুল হওয়া উচিত, আমরা মার্কেটে মার্কেটে যা ইবাদত বন্দিকে আরো কম করি, এটা বড় একটা ভুল। হ্যাঁ, ফিতরা সময় মতো আদায় না করা, 20টা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেখ, আমিন। এই ছেলের মেধা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেখ, আমিন। এই ছেলেকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করো, আল্লাহ তাআলা তার মতো মেধা তার মতো আমাদের সবাইকে স্মৃতি শক্তি দান করুন, আমিন, মাশাআল্লাহ। আমি যে 20টা বলছি সত্যি কথা বলতে আমাকে যদি ধরেন আমি নিজেও এই 20টা একসাথে বলতে পারবো না, আমি তো নোট দেখে দেখে বলছি, আমি তো নোট লিখে আনছি, আমার এখন নোট সরাই দিলে আমি বলতে পারবো, কিন্তু আমাকে 5 মিনিট কোথায় কোথায় বলতে হবে। অবশ্য করোনার পর থেকে আমার একটু ভোলার রোগও দেখা দিয়েছে, তো মাশাআল্লাহ এটা একটা বড়
যোগ্যতার স্বাক্ষর মাশাআল্লাহ। কি নাম আপনার ভাই? কি করেন আপনি সাকিব হাসান ভাই? বগুড়া পলিটেকনিক্যালে সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই ভাইকে হালাল রুজির ব্যবস্থা যেন হয় সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। আমরা সবাই তার জন্য দোয়া করি। আরেকটা দোয়া করি, আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায় সেই ব্যবস্থা করে দেন। সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়াতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই আলোচনা আমি ইতিপূর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই, এটা আজকেই আমি নোট করেছি, আজকেই আমি করেছি, এবং এটা এইভাবে কোথাও রেডিও নাই। এই ছেলে যে কোনো জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে এই সম্ভাবনাও নাই, কারণ আমি এই মাত্র 2 ঘন্টা আগে নোট করে এসে এটা বলছি। সো তার এই বলাটা সম্পূর্ণ মাশাআল্লাহ, তার স্মৃতিশক্তি সে বলেছে। আমরা তাকে শেখ আব্দুর রহমান সাইফুল্লাহর মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সে তৈরি করেছে, আমার লেখা বই, আমাদের রমাদান প্ল্যানার এবং তারাবির সালাতে কোরআনের বার্তা, এবং আমাদের লেখা আরেকটা বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এবং বদিজামান সাইদ নুরসি রহমতুল্লাহ আলাইহির রোগীদের প্রতি চিঠি, একটা ছোট পুস্তিকা, অসাধারণ একটা জিনিস। এই সবগুলোর একটা একটা করে কপি আমি তাকে দিলাম। চলে আসো ভাই জলদি, খুব দ্রুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।